জন্মের পরে মাকে হারিয়েছি, বাবাও মারা গেছেন ছোটবেলায়, জোবেদা খালাই আমায় মানুষ করেছেন। এই ছবিটা আপনি আঁকলেন কেন? মার কোল, মার আদর আমি জানি না, এই অভাবটা আমাকে আলোড়িত করত। ছবি আঁকার ইচ্ছা আপনি কবে থেকে শুরু হয়? স্কুল জীবন থেকে ড্রয়িং এর প্রতি আমার একটা ঝোঁক ছিল। গ্রামের বাড়িতে যতদূর মনে পড়ে জুহু আসে না কেন? জুহুর বিয়া ঠিক আছে, বুড়া বেড়া লোকে আইব কেমনে? বড় হয়ে সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামো পরে জানলাম বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এই ভাবটা বেশি করে নাড়া দিতে আমার মনকে। আচ্ছা, এই বসুন্ধরা ছবিটা নিশ্চয়ই কোন রিয়েল পোর্ট্রেট, বাস্তব ছবি? জি। এরা কেন আপনার ক্যানভাস স্থান পেল? এদের সম্পর্কে কিছু বলুন। ছবি ছবি
লজ্জা কি রে? এদিকে আয়। জাহেদুল ইসলাম আর্ট কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র, খুব নাম করেছে দোকানে, বাকিতে মানে রং কিনতে গিয়ে আলাপ হলো। ওই আমার বোন ছবি। একটু লাজুক। ঠিক আছে ছবি, আমাদের দু কাপ চা দে না রে। ভাই জাহেদ, তোমাকে যে জন্য বাসায় এনেছি, দুটো বিজ্ঞাপনের ডিজাইন পেয়েছি, তোমার ফিগারের হাতটা বেশ ভালো এবং একটু নতুনত্ব আছে, তাই বলছিলাম আমাকে একটু সাহায্য করলে খুবই উপকার হতো। কিন্তু আমার তো কমার্শিয়াল আর্টটা আসে না। আমিও আগে তাই ভাবতাম, কমার্শিয়াল আর্ট করব না। কর্তব্য যখন মাথায় এলো, মনের বিরুদ্ধে কখন যে ডিরেল হয়ে গেলাম, এখন নুন আনতে পান্তা ফুরে। যাকে, তুমি শুধু ড্রয়িংটা করে দাও, বাকিটা আমিই করে নেব। বেশ দেব। কি ধরনের কাজটা দেখাচ্ছি? ভাইয়া, আপনাকে ডাকছে। কে? কি ব্যাপার, হাসছেন কেন? প্রথম পরিচয়, তোমাকে বাসায় নিয়ে এলাম চা খাওয়াবো। ছবি বলে চায়ের পাতা নেই, কেনার পয়সাও নেই, তাই আসছিলাম। আমাদের সম্বন্ধে তুমি কি ভাববে? চাই ভেবে আমার হাসি পেল। আপনার সাথে পরিচয় আমার লাভই হলো। কলকাতার আর্ট কলেজের ছাত্র আপনি, বড় বড় গুণীর সাথে কাজ করেছেন, আপনার কাছে আমি কিছু শিখতে পারবো। আপনার নামও শুনেছি অনেক, যদি কিছু মনে না করেন আমার কাছে পয়সা আছে, চায়ের পাতা কিনে নিয়ে আসি। না না, তোমার যেতে হবে না, তোমার যেতে হবে না। ছবি পাশের বাসার থেকে ম্যানেজ করছে, না হলে আমার যে কি হতো তাই এক এক সময় ভাবি। কেন, বাসায় আর কেউ নেই? না। শিল্পী জামিল হাসানের নাম শুনেছি, ভদ্রলোক এখন কমার্শিয়াল আর্ট করে জীবিকা নির্বাহ করছেন, এবং তুই মাঝে মধ্যে ওকে সাহায্য করবি। আমার মনের কোনা যে ইচ্ছাটা লালিত হচ্ছে, সে যদি কোনোদিন রূপ নিয়ে ক্যানভাসে স্থান পায়। তোর ইচ্ছে তো মার্কোলের শিশু, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। হ্যাঁ তাই, মা মেরির কুলে যিশু, যশোদার কুলে কৃষ্ণ, রাফেল, দাবিনচি, মাইকেল অ্যাঞ্জেলো, গগা, রেনোয়া, পিকাসো, আমাদের জয়নুল আবেদিন, এদের অনেকের ম্যাডোনা, মা ও শিশু, অনেক ছবি আছে, কিন্তু আমার ছবি হবে ভিন্নতর। এটা একটা সাবজেক্ট হলো, একেবারে বস্তা পচা সাবজেক্ট হতে পারে, কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ড হবে ব্যতিক্রম, সেইখানে আমি জাহিদুল ইসলাম। তাহলে শিশু, তোমার ইচ্ছেটা প্রবল, কিন্তু ফিগার আঁকা না শিখলে পটে রাখবে কি করে? সে কি নিজের আপনজন ছাড়া সম্ভব? আর কেই বা রাজি হবে? তাইতে অপেক্ষা করব, নিজের মনের মতো স্ত্রী হবে, সে সন্তানের জননী হবে, সন্তানকে তার কোলে বসিয়ে আমি আঁকব, আমার ছবি সার্থক রূপ পাবে। কাছে কাঁঠাল, গোপে তেল, কবে ছেলে ডাকবে বাপ, তার আগে সুযোগ পেলে আঁকবে? সেরকম সুযোগ আসলে আঁকার লোক ছাড়বো কেন? তাহলে চল কাল দুপুরে করিমার আক্রম আসবার আগেই খেয়ে আমরা বেরিয়ে পড়বো। কাঁচু মাছি বা লজ্জা সংকোচ করলে চলবে না, কিন্তু মনে রাখিস, লজ্জা মান ভয় তিন থাকতে নয়। আমার বন্ধু জাহেদ ভালো আর্টিস্ট, আর এ
রাধা রানী। সমাজ, সংস্কৃতি, রুচি, নৈতিকতা, ধর্ম, পাপ, পুণ্য, ইহলোক, পরলোক, এসব কি মিথ্যে? মোস্তফা কত নিচে নেমে গেছে। মোস্তফা, আমি চললাম। কোথায় যাবি? মডেলের উপর কাজ না করে চলে যাবি? যাবে না ভাবি? না, বাচ্চাদের পর তো দেখতে ইচ্ছে করে। নিয়ে শুন একদিন। কেন আসে? কে তাকে এসব গোছাতে বলে? আমার কাছে থাকলে ছেলেপুলে মানুষ হবে না, আর তার কাছে থাকলে ছেলেপুলে মানুষ হবে। অভিমান, দিমাগ, অহংকার। ছবি, ছবি, তুই বাসায় ছিলি না? কেন, কেন এমন হয়? ওকে নিয়ে যাবার না, ভাইয়া রেগে গেছে। কেন? ভাবি এসেছিল, গোছ কাজ করে গেছে তাই। তোর ভাবি কোথায়? মেয়েদের স্কুলে ড্রয়িং টিচার আলাদা থাকে। তাই তো অনেকদিন দেখি না। আচ্ছা আসি ভাই। আচ্ছা, উকুন, তুমি কত ভাগ্যবান প্রেয়সীর কানের পাশে বসে। করে আকাম, যা খেয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। উকুন, তুমি কত ভাগ্যবান প্রেয়সীর কানের পাশে বসে। কত কথা তুমি বলো, তোমার ইচ্ছে মতো তুমি বিচরণ করো। সেই নরম হাতের আঙুলগুলো তোমাকে যখন খুঁজে বেড়ায়, তুমি দুষ্টুমি করে পালিয়ে বেড়াও। সাংবাদিকতা পড়া বাদ দিয়ে কবি হবি নাকি? না, একটা আলাদা ইচ্ছে। কবিতা তো অনেক হয়, কিন্তু উকুন, টিকটিকি, মশা, মাছি, ছারপোকা, এদের নিয়ে প্রেমের কবিতা লেখা যায় কিনা ভাবছি। বিখ্যাত হতে হলে অবশ্যই নতুন কিছু দিতে হয়। তোর ডাক্তারি বিদ্যা যেমন ক্যান্সারের ওষুধ বের করতে পারলে, তুইও বিখ্যাত হয়ে যাবি। হতে হতে পারি। দেখ করিম, তোর দ্বারা হবে না। কেন? প্রেম করতে শিখলি না, অনুপ্রেরণা পাবি কোথেকে? তুই অনুপ্রেরণা পাচ্ছিস? কবিতা লেখার ঢং দেখে বুঝতে পারছিস না? কিরে করিম, কি বুঝতে পারছিস না? কিছু না দোস্ত, একটা চিঠি ছিল তোর। জাহেদ, কাল তুমি আমার সাথে দেখা করো, জরুরি কাজ আছে। ভাইয়া বাড়ি নেই। ও, আপনাকে বসতে বলেছে, তাড়াতাড়ি ফিরবে। আমি না হয় কাল আসবো।
জাহেদ সাহেব এসেছিল ভাইয়া। বসতে বলিসনি? বলেছিলাম কাল আসবে। আবার যে উপকারও করে দিচ্ছে, একদিন খাওয়াতে হয়, কি বলিস? ছেলেটি বেশ ভালো, কোনো অহংকার নেই। এসব নোংরা ছবি দেখে কি মজাটা পাস? মজাটা আমার, তোদের জন্যে আঙুর ফল টক। মেডিকেলে যান তো মানুষ দেখি, গাইতো ওয়ার্ডে ওসব ঘাটাঘাটি করে অনুভূতির বারোটা বেজে গেছে। ওসব আলাদা, আমি নারী দেহকে চারুশিল্পে ভিন্নভাবে স্থান দেব। এ তো জয়নুলের একা কাকের ছবি নয়। কিন্তু দুর্ভিক্ষের ভরে জয়নুল আবেদিনের ওই কাকি পথ চিনিয়েছে। এখন দুপুর, আমরা অনেক পথ পার হয়ে এসেছি। কাকটা সময়ের প্রতীক, তার তলিতে কাক জীবন্ত, সময় কথা বলে। জয়নুল আবেদিন একটি স্মরণীয় নাম। আমি শুধু অতিক্রমের কথা বলেছি, নারীকে নিয়ে আমার অহংকারের খেলা তোদের একদিন দেখাবো। তোর অহংকার সার্থক হোক, নে ধর। কি শিশু, চেহারা মাঞ্জা মারা, হাতে গোলাপ ফুল, ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। হবে হয়তো, বেসুর সুরে দরজা খোলা ছিল? হ্যাঁ। ইস, কত যে ভুল হচ্ছে আমার, ছেড়ে দিন ভাই, এখনই ফিরতে পারে। ঘুমের ভেতর তোমাকে এত সুন্দর লাগছিল যে আমি অভিভূত হয়ে পড়েছিলাম। থাক, ও কথা আমি শুনতে চাই না। আপনাকে আমি অন্যরকম ভেবেছিলাম। আমার ভুল হয়েছে। আপনি ও ঘরে গিয়ে বসুন, আমি চা নিয়ে আসি। ও
একই। আমার ছবি আঁকছেন কেন? মন থেকে এসে গেল তাই, বোধহয় অজান্তে ভালোবেসে ফেলেছে। কি বললেন? ভালোবাসা? কিন্তু আমাকে আপনি ভালোবাসবেন কেন? প্রকৃতি নিয়ে আমি ভালোবাসবো। তুমি একটি সুন্দরী মেয়ে, আমি একজন যুবক। এই চাওয়ার হিসেব তো কেউ দিতে পারেনি, আমিও দিতে চাই না। না, আমার বড্ড ভয় হয়। কেন? মনে হয় যদি আমাকে বুঝতে না পারেন। কিরকম? পুরুষের কাছে প্রেম জিনিসটা অভিনয়, কিন্তু মেয়েদের সেটাই জীবন। আমি শিল্পী, আমি স্রষ্টা, আমি প্রেমের অভিনয় জানি না। তোমার ভিতর দিয়ে আমি পরিপূর্ণ হতে চাই। কিন্তু মিলন হলে ভালোবাসা টিকে না? আমি বিশ্বাস করি না, মিলন ছাড়া ভালোবাসা পূর্ণ হয় না। দেহে দেহে, আত্মা আত্মায় বিন্দু বিন্দু হয়ে মিশে যাওয়া নামই প্রেম, তার মৃত্যু হয় না। ভালোবাসা পূর্ণতা পেলে তার মৃত্যু হয় না? না, শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসার মৃত্যু নেই, সে অমর, অনন্ত। তুমি আমায় নতুন জীবন দাও ছবি, আমি তোমার ভিতর দিয়ে নিজের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে চাই। ছবি, আমাকে ভাবতে সময় দাও। যদি কোনোদিন বুঝতে না পেরে আমাকে ছেড়ে চলে যাও, সে আঘাত আমি সইব কি করে? আমি সারা জীবন তোমারই থাকবো, কোনো বাধাই আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আমার স্বপ্নে ঘেরা লাজ নম্র মুখখানি এতদিনে আমি পেয়েছি। ছবি আমার চেতনার আকাশে রংধনু হয়ে এসেছে। ছবি আমার, একান্ত আমার। ছবি আমার প্রতিচ্ছবি, অনুপ্রেরণার উৎস। আমার শুকনো ডালে ছবি নতুন কুড়ি হয়ে এসেছে। ছবি আমার ভাবনা, বাসনা, কামনা, স্বপ্নে আকাঙ্ক্ষা। আমার অন্তর বাহির এখন ছবিময়। ছবির কোলে সন্তান বসিয়ে আমার লালিত ইচ্ছার জন্ম হবে। ম্যাডোনা, মাও শিশু আমি আঁকব। ছবি আমার শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখবে। Thank you.
পরীক্ষার কথা ভাবছি। একই কোন মডেল না কল্পনা একই কল্পনার মডেল কে আঁকলাম এইখানেই তুই জাহেদুল ইসলাম তোর সাথে শালা এই জন্যই কেউ পারে না তোর মার মত আমার লক্ষ্মী মেয়ে আমি আর দেখিনি জাহেদ কি তার স্বভাব ছিল নম্র বিনয়ী আপার কথা আমি কিছুতেই ভুলতে পারি না আচ্ছা খালা খালু এখন কোথায় আবুধাবি ব্যবসা আর ব্যবসা তোর ছবি একা কেমন হচ্ছে এখন তো কমাসিস কেন ভালোই হচ্ছে সময় কম একটু বাড়তি কাজও নিয়েছি কতবার বলেছি পয়সা করে যা লাগে আমি তো রয়েছি তুমি তো সবসময় দিয়ে আসছো নিজের তো কেউ নেই তোকে কোলে পিঠে করে মানুষ করলাম কত যে স্নেহ করি তা তুই বুঝিস না এখানে থাকতে বলি তা তুই থাকবি না বস খেয়ে দিয়ে যাবি আপনি এলে ভাইয়া খুব খুশি হন ভাবি চলে যাবার পর এতটা হাসি খুশি আগে কখনো দেখিনি মীরা ভাবি জামিল ভাইকে প্রেম করে বিয়ে করেছেন অথচ একসাথে থাকতে পারলেন না কেন ভাইয়ার খেয়ালি মন সংসারের অভাব ছেলেদের ভবিষ্যৎ এমনি একদিন কথা কাটাকাটি তুমুল কাণ্ড মীরা ভাবির জেদ হলো নতুন আসি লোকে নিয়ে চলে গেলেন আরে লজ্জা পাচ্ছিস কেন এদিকে আয় শিল্পী জাহেদুল ইসলাম আর আমার বন্ধু পান্না সুনামণি সুনামণি বাহ চমৎকার তো ওখানে একটু স্থিরে বসো Thank you.
কান্দে না কান্দে না কান্দে না যা বলো না ও সব বন্ধ হয়ে গেল সুন্দর হয়ে গেল যাই ভাই জাহেদ কতক্ষণ হলো এসেছো অনেকক্ষণ ছবির কোলে বাচ্চা রেখে একটা ছবি আঁকার চেষ্টা করছিলাম ছবি বেশ ভালো সিটিং দিতে পারে বাচ্চারা কেঁদে উঠলো বলে হলো না দেখো জাহেদ তোমাকে একটা কথা বলবো কিছু মনে করো না বলুন জীবনকে গড়ে তোলা খুব কঠিন কাজ বিশেষ করে শিল্পীর জীবনে প্রেম দরকার কিন্তু তাতে জড়িয়ে পড়লে চলবে না অথচ আমরা জড়িয়ে যাই ফলে নৈরাশ্য এবং ব্যর্থতা দৃষ্টান্ত আমার জীবন কিন্তু আপনার দ্বারা কোনো মহৎ কিছু সৃষ্টি হবে না সে কথা কি বলতে পারে তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং আমি চাই তুমি বড় হও বিশ্ববিখ্যাত শিল্পী হও শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে সাবধান করে দিচ্ছি এমন সম্ভাবনা আমি ভবিষ্যৎটা নষ্ট করো না ছবিকে বললেই ও রাজি হলো নইলে মিছিমিছি লুকোবার চেষ্টা করো না পাঁচ বছর একটানা প্রেম করেছি আমাকে ফাঁকি দিতে পারবে না চেহারা দেখলেই সব বুঝতে পারি হ্যাঁ জামিল ভাই আপনি ঠিকই ধরেছেন ছবিকে আমি ভালোবাসি তোমাকে শিল্পী হতে হবে শিল্পী শিল্পী হতে হবে প্রেম ভালোবাসা মিথ্যে সব মিথ্যে ভাইয়া তুমি কি পশু আমি একটা পশু তুমি কিছু মনে করো না ভাইয়া পাগল সত্যি পাগল হয়ে গেছে আমি কিছু মনে করিনি কিন্তু এতটা ভাবতে পারিনি ভাইয়া চলো ওঠো তোমাকে বিছানে শুইয়ে দিই ওঠো তোমাকে বিছানে শুইয়ে দিই জাহেদ জাহেদ ভাই এদিকে এসো তাড়াতাড়ি ভাই জাহেদ আমাকে তুমি ছবি মীরা বেবি ঠিকানাটা বলো কেন কাজ আছে আমি ডাক্তার পাঠিয়ে দিয়ে মীরা বেবি কিনে আসি জামিল ভাইয়ের অবস্থাটা ভালো মনে হচ্ছে না তুমি বলছো কিন্তু আমি গেলে কি ও সহজভাবে নিতে পারবে নিজের অভিমান করে শুধু শুধু কষ্ট পেয়েছেন জামিল ভাই এতক্ষণ হয়তো জাহেদ হ্যাঁ ভাবি দেরি করবেন না ডাক্তার এসেছিল কোরামিন ইঞ্জেকশন দিয়ে গেছে অত্যধিক উত্তেজনা আর উইকনেস থেকে এটা হয়েছে হার্ট ফেল করতেও পারত এখন কোনো ভয় নেই ঘুমোচ্ছে